হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ফোনের মধ্যে দুটো হোয়াটসঅ্যাপ কীভাবে আপনি ব্যবহার করবেন এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আজকে জানাবো। তো আসুন ভিডিওটা দেখে নিই কীভাবে একটা ফোনের মধ্যে দুটো হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে হয়। একই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। তো আমি চলে যাব সেটিংসে। তো সেটিংস আপনি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পরে আপনি একটু খুঁজে দেখে নেবেন অ্যাপ ক্লোন, ঠিক আছে? তো আমার মোবাইলে এখানে নিচের দিকে আছে, তো আপনার কোথায় আছে একটু খুঁজে দেখে নেবেন যে অ্যাপ ক্লোন যে সেটিংসটা আছে ওটা কোথায় আছে। একটু খুঁজলেই আপনি পেয়ে যাবেন অ্যাপ ক্লোন। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ ক্লোন এই যে অপশানটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এটা আপনার অন্যরকম অন্য জায়গাতে থাকতে পারে, তো আপনি খুঁজে দেখে অ্যাপ ক্লোনে আপনি ট্যাপ করে দেবেন। তারপরে আপনার এরকমের কিছু ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি হোয়াটসঅ্যাপকে ইউজ করতে চান তো আপনাকে এটা এনেবল করতে হবে বা এটাকে অন করে দিতে হবে, এই সুইচটাকে। তো এখানে আমি অন করে দিয়েছি। তো এখন আমি চলে যাব আমার মোবাইল ফোনে, দেখবো যে এসছে কি না বা হয়েছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমার হোয়াটসঅ্যাপ অলরেডি আছে, আর একটা হোয়াটসঅ্যাপ আমি আপনারাকে দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাবেন আপনি এখানে হোয়াটসঅ্যাপ টু বলে আসছে বা সেকেন্ড হোয়াটসঅ্যাপ। তো এটা আপনি ইউজ করতে পারবেন, দুটো নাম্বার দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ একই ফোনের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। তো এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন সেম প্রসেস এখানে দেওয়া আছে। তো যেভাবে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করেন সেভাবে এটা ওপেন করে নেবেন, একটা নাম্বার দিয়ে এটাকে আপনি মানিয়ে নিতে পারেন। তাহলে আপনারা এইভাবে আপনাদের ফোনে, একটা ফোনে আপনি দুটো হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।